আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আসলে করছি নবম দশম শ্রেণী সাধারণ গণিত 4.2 এর উপর তৃতীয় ক্লাস। বন্ধুরা, এখানে অঙ্কগুলো করতে গেলে আমাদের ফার্স্ট ক্লাসটা একটু রিভিউ করতে হবে। ফার্স্ট ক্লাসটা কি বুঝলাম, মানে ফার্স্ট ক্লাসের মধ্যে কিছু বেসিক্যালি জিনিস দেখাইছিলাম, যেমন এরকম একটা মান মনে করেন 36, কি লেখা আছে 6 এর স্কয়ার। এই 36টা হলো সংখ্যা, আর 6টা হলো কি বেস, আর 2 হলো কি পাওয়ার। 36 হলো সংখ্যা, 6 হলো বেস, আর 2 হলো কি পাওয়ার। এখন যদি আমি এটা লগ দিয়ে লিখি, লগ এটা বুঝতে আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। এখানে লগ অর্থাৎ বেস আপনি 6 রাখছেন, সংখ্যাটা এখানে বসে, আর অ্যান্সার 2। তাহলে এখানে বেস, এখানে সংখ্যাটা নাম্বার, আর এখানে হলো পাওয়ারটা। যদি এটা মনে রাখে, এটা হলো বেসিক্যাল জিনিসটা। অর্থাৎ এর অর্থ কি, আমি এখানে আবার দেখালাম লগ, এখানে 6, এখানে 36। অর্থাৎ যদি আপনি কোন একটা সংখ্যা, কোন একটা সংখ্যার বেস হলো 6, 36 ভাঙেন 6 এর স্কয়ার, যার বেস হলো 6, সংখ্যাটা 36, অর্থাৎ কোনো সংখ্যার বেস যদি দেখেন 6, আর সংখ্যাটা যদি 36 হয় পাওয়ারটা হবে 2। এখান থেকে খেয়াল করেন, কোনো সংখ্যা যদি হয় 36, সংখ্যা 36, যার বেস হলো 6, বেস হলো 6, পাওয়ারটা হবে 2। তাহলে এইখানে যে অঙ্কগুলো দেওয়া আছে বন্ধুরা, ওকে, তাহলে এইখানে যে মানটা আছে আমরা ক নাম্বারটা, এই 5 হলো কি বেস, x হলো কি নাম্বার বা সংখ্যাটা, আর 3 হলো কি পাওয়ারটা। তার মানে কী বোঝানো হচ্ছে, একটা বেজের ওপর একটা মান সংখ্যা আছে। অর্থাৎ আমার এই জায়গা আমি ভাবি, কল্পনা করি, এখানে 5 5, ঠিক আছে, এখানে আছে x, এখানে x, এখানে কত 3। অর্থাৎ 5-এর মধ্যে কোন সংখ্যাটা দিলে পাওয়ারটা 3 আসবে। তাহলে দেখেন তো, যদি আমরা 125 দিই, তার মানে কি 5 এর কিউব, তাহলে কিন্তু 3 আসা পসিবল। তার মানে এখানে কত হতে হবে সেটা কোশ্চেন। তাহলে আমাদের এখানে মানটা কীভাবে বের করবো, আবার দেখেন 5-এর মধ্যে একটা সংখ্যা, আমরা যেমন বলছিলাম 36 ছিল সংখ্যা, বেস ছিল 6 6 6 36, তাহলে এখানে 2 হয়েছিল, এই বেস 6, তো 6 এর স্কয়ার সমান 36, এই বেস, এই হলো সংখ্যা, এটা হলো পাওয়ার। তাহলে এখানে চাচ্ছেন আপনি লগ, এখানে 5, এখানে x, এখানে 3। তার মানে এখানে যদি আমি 125 দিই, দেখেন 5 সমান 3, কারণ 5 কিউব করলে কিন্তু 125, এই যে লগ, দেখেন মিলান, 5 বেস, সংখ্যাটা 125, দেন হবে পাওয়ারটা হবে 3। অর্থাৎ এটাকে আমি ভেঙে লিখে কী লিখবো, 125 সমান 5 এর কিউব। অর্থাৎ সংখ্যাটা বসে এখানে, বেসটা বসে এখানে, পাওয়ারটা বসে এখানে। আমরা প্রথম ক্লাসের মধ্যে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন ম্যাথটা করি, তাহলে বুঝছি আমরা কোশ্চেনটা। এক্স হলো সংখ্যাটা চাচ্ছি, দেওয়া আছে হলো পাওয়ারটা, সূচকটা বেস দেওয়া আছে। এর বেসিক্যালি যে সূত্রটা আমরা লিখি, অঙ্কটা একবার, লগ 5 x ক নম্বর কোশ্চেন সমান 3। এখানে এই জন্য বলা হয় যে লগ a টু দি পাওয়ার x, অর্থাৎ লগ আমরা 36 মনে করি 6 এর স্কয়ার, এ মানে কত বেস 6, আর x মানে সংখ্যাটা 36, আর n মানে হলো কি 2, এই n হলো 2, এটা হলো x, আর 6 হলো কি a। তাহলে আমাদের এখানে বা কী লিখবো, আমরা এখানে আমরা লিখবো বা x = কী হবে 5 পাওয়ার কিউ, অর্থাৎ x = কত হলো 125। আপনি এখানে নোটটা এখানে দিতে পারেন, যেহেতু এরকম লগ a টু দি পাওয়ার x সমান n হলে, অর্থাৎ x = কি a পাওয়ার n, এই নোটটা আপনি দিতে পারেন এখানে, না দিলে সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন আর বুক একটা মিস একটা বুদ্ধি শেখাই দিই, জাস্ট দেখেন কোনা কোনি ভুল, x ফ্রি হয়ে গেল, 5 এর পাওয়ার কিউ চলে গেল, এটা শর্ট বুদ্ধি একটা, আমি তো সূত্র বুঝে দিলাম, এটা শর্ট বুদ্ধি, x ফ্রি হয়ে গেল, 5 এর পাওয়ার কিউ বসে গেল। দেন সেকেন্ড মানতে আসি আমরা, খ নাম্বারটা দেওয়া আছে, এটা লিখে আরেকবার আমরা, খ লগ x টু দি পাওয়ার 25 সমান 2, এটা কিন্তু বেস,
এখানে সংখ্যাটা এখানে পাওয়ারটা আমরা ফার্স্ট ক্লাসে দেখে নিন ভালো মতো। এটা বেস, এটা হলো কি সংখ্যা, এটা পাওয়ার। যদি আমরা 25 মনে করতাম সমান 5 এর স্কয়ার, এখানে নাম্বার, এটা হলো বেস, এটা পাওয়ার। এখন আমার আগে সর্বোদ্ধিটা কি বললাম, আড়াআড়ি গুণ, তার মানে কি এক্স এর স্কোয়ার আড়াআড়ি গুণ করেন এক্স এর স্কোয়ার সমান 25, বা এক্স ইকুয়াল টু রুট ওভার 25 সমান 5। ওকে, এবার আমরা খেয়াল করি কি সমস্যা আমাদেরকে, এরকম দেওয়া আছে মানটা, এটাকে আমরা যদি এতে লিখতাম লগে লিখতাম কি, তো লগ এখানে বসতে হলো বেসটা 5, এখানে 25 সমান হতো কি স্কোয়ার 2। এখন আপনাকে কি বলছে এখানে, এইটাকে দিছে এক্স, এক্স বলে দিছে, তাহলে আপনি বেস মানে কোন মানের উপরে কোন একটা মান বসালে 25 হবে, মানটা এখানে বলা আছে, কিন্তু পাওয়ারটা বলা আছে, কোন মানের উপর 2 বসালে 25 হবে বলেন তো। বাস আমি এটার ব্যাখ্যাটা আবার বললাম, এক্স অর্থ কি, এক্স এর মধ্যে পাওয়ারটা 2 দিলে 25, এক্স এর মধ্যে পাওয়ারটা 2 দিলে 25, তো এটাকে আপনি স্কয়ার করেন কত, 5 এর স্কয়ার, তাহলে সংখ্যাটা কত হবে 5। দেন আমরা গ নাম্বার ম্যাথটি, এক নাম্বার গ, লগ এক্স 1/16 সমান -2। আমরা কি আমাদের শর্ট বুদ্ধি শিখালাম, আড়াআড়ি গুণ করেন আড়াআড়ি গুণ লিখে নেবেন, বা এক্স এর পাওয়ার এই পাশে আড়াআড়ি গুণ, আমরা যত এক্স এর মান আছে এক্স আমাদের রাখবো, এক্স এর পাওয়ার -2 ইকুয়াল টু 1/16। তাহলে আমরা এখানে উল্টা বলে দিছি, এখানে বসে কি যে সংখ্যাটা 1/16 আর এটা হলো এক্স সমান -2, এর অর্থ কি হলো ঠিক উল্টা কথাটা, কি উল্টা, আপনার ওইটাই ভাবেন, এটাই ভাবেন আপনি এখানে, যে আপনাকে আমি লিখি এখানে লক, এখানে 7, এখানে 49 সমান 2, আপনাকে এই মানটা বলে নেয় এটাকে এক্স। তাহলে আপনি এক্স এর মানটা কীভাবে বের করবেন, আগে সংখ্যাটা লিখেন দেন পাওয়ারটা 2, এর অর্থ কি এই যে বেসের পাওয়ার কত, বেসের পাওয়ারটা 2, বেসের পাওয়ারটা 2 দিলে 49, তাহলে এখানে কি হলো এক্স এর পাওয়ার -2 মানে 1/x², এখানে 1/16, আর গুণ করে দেন এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হলো 16, বা এক্স ইকুয়াল টু কত হলো 16 সমান হলো কত 4। তাহলে আপনারা এখানে বেদ চাচ্ছি সংখ্যাটা কি হবে, জাস্ট ওইটার আড়াআড়ি গুণ হয়ে গেল, বেদ চাচ্ছি সংখ্যাটা কি হবে, জাস্ট ওইটার আড়াআড়ি গুণ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আমাদের আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।